ভিউয়ার্স, আজকের ভিডিওর মূল বিষয় হচ্ছে জিপিএস ফ্রিল্যান্সারে আপনাদের কাজ যেটা করেন সেই ডলারগুলো পেন্ডিং থাকে কেন। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন কাজগুলো করেছেন সবগুলো পেন্ডিং রয়েছে, তো এই পেন্ডিং থাকে কেন এবং কতদিন এগুলো পেন্ডিং থাকবে সেই সম্পর্কে সমাধান দেওয়ার আজকে চেষ্টা করব। তো আপনারা যারা কাজ করেছেন দেখেন, এটা নতুন একটি হচ্ছে আমার এক ছোটো বোন করেছে, তো নতুন একটি পেজ, এখানে অনেকগুলো কাজ করেছে কিন্তু পেন্ডিং রয়েছে। তো এই পেন্ডিং থাকার অবস্থায় আপনারা যদি কাজ করতেই থাকেন তাহলে কোনো সমস্যা নেই, এগুলো পেন্ডিং থাকে। আপনারা জানেন যে এখানে অনেকে কাজ করে, সবগুলো কাজ কিন্তু ওইভাবে অ্যাকুরেটভাবে দেখা সম্ভব নয়। আর যেহেতু ইউটিউবের ওয়াচ বা ওয়েবসাইটের ওয়াচ আপনারা জানেন যে কাউন্ট কীভাবে হয়, আপনারা জানেন যে একদিন পর বা দুই দিন পর দেখা যায় যে যদি সঠিকভাবে ওয়াচ করে থাকেন তাহলে সেগুলো ভিউ থাকে, নাহলে থাকে না। এভাবে তারা বিভিন্নভাবে সেই জিনিসগুলো যাচাই বাছাই করে, স্ক্রিনশট ঠিক আছে কি না এগুলো তারা দেখে, দেখার পর সেগুলো অ্যাপ্রুভ করে, এই জন্য এগুলো দেরি হয়। আর অনেকে জানেন না যেটি কোথায় থেকে মানে চেক করব বা কোথায় এই পেন্ডিং অপশান রয়েছে, অনেকে খুঁজে পান না। তো তার জন্য আপনারা হোম মেনুতে যান, অবশ্যই হোম মেনুতে যান, যাওয়ার পর এরকম দেখতে পান। অনেকে ডাইরেক্ট যে মার্কেট প্লেসে ক্লিক করে কাজ করেন কিন্তু কাজের এখানে ডলারও যোগ হচ্ছে না, পাশাপাশি আপনারা দেখতেও পাচ্ছেন না। তারপর যারটা কাছে পায় তারটাই হচ্ছে এখানে অ্যাপ্রুভ করে দেয়। তো আপনারা টেনশন নেই, আপনারগুলো অ্যাপ্রুভ হবে, আপনারা কাজ চালিয়ে যান, নো প্রবলেম, আপনাদেরও এখান থেকে আর্ন হবে। এটা একটি ভালো সাইট এবং দেখতেছেন আমি নিজেও কাজ করেছি, এটা আমার নতুন অ্যাকাউন্ট। তো এখানে দেখলে আপনি দেখতে পাবেন সবগুলো আমার পেন্ডিং রয়েছে, গতকাল থেকে কাজ স্টার্ট হয়েছে। তো আজকে যদি যোগ না হয় তাহলে আগামীকাল হবে, না হলে পরের দিনে এগুলো পেন্ডিং থেকে সবগুলো আসলে অ্যাপ্রুভ হয়ে যাবে, নো টেনশান। এগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে যেগুলো কাজ জমা দেওয়া হয়েছে সবগুলো এখানে পেন্ডিং রয়েছে। তো পেন্ডিং থাকলে আপনাদের সমস্যা নেই, আপনারা অবশ্যই কাজ চালিয়ে যাবেন, কাজ চালিয়ে যাবেন। আর আপনারা সবসময় যে কাজগুলো করবেন সেগুলো বলি, আপনারা ওয়েবসাইট ভিজিটের কাজ করবেন, আর যেগুলো ওয়াচ ভিডিও ওয়াচ ফলো লাইক কমেন্ট এগুলো কাজ করবেন, এবং সার্ভের কাজ কখনো করতে যাবেন না। যদি সার্ভের কাজ করেন তাহলে কিন্তু আপনারা পেমেন্ট পাবেন না, কারণ সার্ভের কাজ করতে আপনার অনেক সময় লাগে, এই জন্য এগুলো করবেন না। দুটি কাজ করবেন, একটা হচ্ছে ওয়েবসাইট ভিজিটের যে কাজগুলো রয়েছে সেগুলো করবেন, আর যেগুলো আপনার ভিডিও ওয়াচ লেখা আছে যেমন ফুল ভিডিও ওয়াচ এগুলো যদিও সীমিত ডলার কিন্তু এগুলো কিন্তু আপনি পাবেন। আদার যেগুলো রয়েছে যে বিনাস কিউআর স্ক্যান এগুলো কখনোই করতে যাবেন না, ইজি ওয়ার্ক এলা এগুলো করলে কিন্তু আপনি টাকা পাবেন না, পেমেন্ট পাবেন না। নেট ফেসবুক ওয়াচ টাইম এগুলো দেখতে পারেন, কিন্তু আপনি যেগুলো ওয়াশিং ভিডিও প্লাস ওয়েবসাইট ভিজিট এগুলো সবসময় করার চেষ্টা করবেন, আদার কোনো কাজ আপনি করলে কিন্তু পেমেন্ট পাবেন না এবং দীর্ঘ সময় লাগবে, এক্ষেত্রে আপনার সময় ব্যয় হবে, অযথা আপনার কাজ করা হবে। তো থ্যাংক ইউ সো মাচ ভিউয়ার্স, আজকের মতন এইটুকু। আপনারা আশা করি এই ভিডিও পেয়ে আপনাদের একটু হলেও স্বস্তি পাবেন যে আসলে আপনার ডলার পাবেন কি না, সে সম্পর্কে ভিডিওটি ছিল। থ্যাংক ইউ সো মাচ।